আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আমি আজকে আমার আরেকটি নতুন ব্লগ স্টার্ট করতে যাচ্ছি। আচ্ছা, এখানে আমি শাড়ি পরে রেডি হয়ে একটু পোজ দিচ্ছিলাম। আমি হচ্ছে যে আজকে নিউ মার্কেট যাচ্ছি, এই যে অলরেডি সিএনজিতে উঠে গেছি, উত্তরা থেকে নিউ মার্কেট যাব। সেদিন শুক্রবার ছিল, তো সিএনজি ভাড়া এখন আজকাল অনেক বেশি। সেই উত্তরা থেকে আগে আমরা 300 করে যেতে পারতাম, এখন 500 চাইছে। যাই হোক, সব মিলে সিএনজিতে উঠে গেলাম। শুক্রবার হওয়াতে রাস্তা খালি ছিল। তারপর আমি প্রথমে গেলাম সায়েন্স ল্যাব প্রিয়াঙ্গন মার্কেটে। ওখানে আমার বন্ধুরা হচ্ছে যে এই কাপড়ের দোকানটাতে কাপড় দেখছিল, এই যে একজন এই গ্রিন টাইপের কাপড়টা দেখছিল, পরে ও ওটাই পছন্দ করেছে। আমরা সবাই মিলে অ্যাকচুয়ালি চুজ করেছি, বলেছি যে ওটা নিতে। তারপর আরেকজন হচ্ছে যে এটা হচ্ছে যে দুইটা কাপড় দেখছিল, এই হোয়াইটটা আর এই যে মিষ্টি কালারের, এটা এই মফ কালারটা খুব সুন্দর লাগছিলো। যেমন আমি তখন বলেছি যে এটা ভালো লাগছে, বাকিরা সবাই মিলে মতামত দিলাম যে হ্যাঁ এটাই ভালো লাগছে, এটাই নিতে। তারপর এটাই নেওয়া হলো, ও কোর্স বানাবে। তারপর সবাই মিলে আরও কাপড় দেখছে। আচ্ছা, এইখানে হচ্ছে যে কার্ডটা, দোকানের কার্ডটা আমাকে দিল, ফ্যাব্রিক অ্যান্ড ফ্যাশন নামের একটা দোকান প্রিয়াঙ্গন মার্কেটে। ভাই এটার ব্যবহার খুবই ভালো, খুবই ঠান্ডা মাথায় সব কিছু আস্তে আস্তে দেখাচ্ছিলেন। আমিও একটা কাপড় নিয়েছি, কিন্তু ওটা আর দেখানো হয়নি। যখন আমি স্টিচিং করব বা ডিজাইন করব, তখন অবশ্যই ওটা নিয়ে সেটা একটা ব্লগ বানাবো। তো এই আর কি, তো আমি সবার কাপড় কিনাকিনি হচ্ছে, আর আমি এখানে আমার একটু ক্লিপস নিচ্ছি আয়নাতে। তারপর বের হয়ে আমরা লেসের দোকানে চলে গেলাম। এখন তো হচ্ছে যে সাদা লেসে খুব চল, তো ওরা সব অনেক কালেকশন সবগুলো সাদা লেস এভাবে ঝুলিয়ে রেখেছে। তারপরে পাশে একটা দোকানে আবার কোয়ার্স, তারপরে এরকম থ্রি পিসেস ছিল, খুবই রিজনেবল প্রাইসে, অফিস গোয়িংদের জন্য খুব ভালো। তারপর এটা হচ্ছে মাল্টি কালারের যে বর্ডার লেসগুলো থাকে ওগুলো, ওদিন হচ্ছে যে এই পিঙ্ক লেসটা, তারপরে এটা যেমন খুব সুন্দর। ওদিন যেমন আমরা বনানীতে গিয়েছিলাম, বনানীতে কালেকশন এত বেশি না, তবে হ্যাঁ ডিফারেন্ট কালেকশন, দুইটা জায়গার মধ্যে পার্থক্য আছে। এবং এখানে প্রাইসগুলো বনানীর চেয়ে একটু অবশ্যই রিজনেবল। তারপরে এই যে প্যান্টসগুলো ছিল রেডি, এগুলোও ভালো, যে কোনো অফিস গোয়িং বা স্কুলে যারা যায় তাদের সব, মানে কোচিং টোচিং ইউনিভার্সিটি যারা যায় তাদের জন্য। যেমন আমরাও কিছু প্যান্টস কিনেছি, আমার বন্ধুরা দুজনই প্যান্টস নিয়েছে। চুজ করে এখানে 450 টাকা থেকে 800 টাকার মধ্যে ডিফারেন্ট ডিফারেন্ট প্যান্টস পাওয়া যায়, এবং ভালো কোয়ালিটি যথেষ্ট ভালো, এবং স্টিচিংও সুন্দর করে ডিজাইন করে দেওয়া আছে। তো ওই দিন আর আমি প্যান্ট নেই না, কারণ আমার অলরেডি প্যান্ট আছে। তারপর আমরা ওখান থেকে বের হয়ে ধানমন্ডি হকার্স টকার্স ওই সাইডটা ঘুরে এসে বসলাম হচ্ছে যে গাউসিয়ার এই সাইডে, একটা গাউসিয়া এবং ধানমন্ডি হকার্স মাঝে একটা দাচ্ছির একটা দোকানে। তো সবাই হাসাহাসি করছিলাম, আমাদেরকে ক্লিপস নিচ্ছে, ওরা বলছে আমরা খুবই ক্লান্ত, ভালো লাগছে না দেখতে। তো তারপরেও বললাম যে না না একটু নিয়ে রাখি। তো ওই যে আমি বসে আছি, আমরা তো লাচ্ছি বলে এসে বসে আছি, একটু পরে একটা লোক আসলো, বলে যে ম্যাম আমাদের তো অনেক টাইপের মেনু লাচ্ছি আছে, অনেক বড় মেনু, আপনারা একটু চেক করেন। তো আমরা তো এত নিউ মার্কেটে অনেকদিন পরে আসাতে আমরা এক্সপেক্ট করি না যে এত রকমের মানে রং ঢং হয়েছে এখন। যাই হোক, তারপর আমরা বললাম আমরা শুধু নর্মাল লাচ্ছি খাবো। আমরা বললাম যে আচ্ছা সল্টেড লাচ্ছি দেন একবার, একজন প্রেফার করলো। তারপরে বললো যে সল্টেড লাচ্ছিটা ভালো হয় কি না হয়, আচ্ছা থাকে আপনি আমাদেরকে রেগুলার টাইপের একটা সুইট লাচ্ছি দেন। তারপর ওরা আবার বললো ওদের পে ফার্স্ট, আচ্ছা ঠিক আছে পে ফার্স্ট দেন, পে করে দিই। এই আর কি, সব মিলায় এখান থেকে লাচ্ছি খেয়ে তারপরে আমরা হাঁটতে হাঁটতে বের হয়ে গেলাম নিউ মার্কেটের উদ্দেশ্যে। সেখানে বের হয়ে যাওয়ার পথে আমরা হচ্ছে যে অনেক কিছুই করলাম, চা খেলাম দাঁড়িয়ে দাঁড়িয়ে। তারপর দেখি যে আর হাঁটার এনার্জি নেই, সেখান থেকে রিক্সা নিলাম। এই আর কি বসেছিলাম কিছুক্ষণ, এখানে এসি ছিল, আমরা ঠান্ডা হলাম বসে বসে, একটু লাচ্ছি খেলাম খেয়ে। তারপরে যে এখানে প্রিয়াঙ্গন নিউ মার্কেট গাউসিয়ার পাশে যে সুভাষ নজর ভ্যালি যে মার্কেটটা, সেটা সামনে আবার অনেক কাপড়ের দোকান বসে। যদি ওদের ব্যবহার অনেক খারাপ, আমি একটু ভিডিও ধরাতে এসে বলছে আপা ভিডিও করবেন না হ্যান ত্যান। হ্যাঁ, আবার কাপড় না নিলে তারা খুব মাইন্ড করে, একটু দেখছেন কেন কাপড় না দিলে কিনলে, মানে এখন সব নিউ মার্কেটে ওরকম হয়ে গেছে আর কি। যাই হোক, আমরা এখানে চা অর্ডার করেছিলাম, চাটা খুবই মজা ছিল, কিন্তু গরম থেকে ঠান্ডা হতে অনেক সময় লাগছে, আর তো অনেক গরম ছিল। আর ওখানে নানা রকমের স্ন্যাক্স ছিল, জিলাপি, তারপর আরও নানা কিছু, খুবই মজার মজার, কিন্তু আমাদের কোনো খাওয়ার প্ল্যান ছিল না তখন। আমরা অনেকক্ষণ লাগিয়ে চা ঠান্ডা করে 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 অনেকক্ষণ লাগিয়ে গল্প করতে করতে খেলাম। এক জাম্বুরা উহাল্লা মামার পাশে দাঁড়িয়ে দাঁড়িয়ে, তারপর যাওয়ার সময় জাম্বুরামলা মামার থেকেও একটু জাম্বুরার ভর্তা নিয়ে নিলাম। ওখান থেকে বের হয়ে আমরা চলে গেলাম নিউ মার্কেটে। যদিও নিউ মার্কেটে যেয়ে
আমার মোবাইলে তেমন কোনো চার্জ ছিল না, তাই আমি হচ্ছে যে ভিডিও করতে পারি নাই। তারপরে শেষে একটা দোকানে গিয়ে তারপর হচ্ছে যে একটু চার্জ দিয়ে তারপর আর কি একটু ভিডিও করলাম। এই যেমন আমরা নিউ মার্কেটে ঢুকেছি, নিউ মার্কেটটা শুক্রবার তো, তখনও মানে লাঞ্চ আওয়ার বলে একটু ফাঁকা ফাঁকা ছিল, খুবই ভালো লেগেছে আর কি। তারপর আমরা একটা দোকানে গিয়ে ফুচকা অর্ডার করলাম। তো ফুচকা আমরা এক প্লেট অর্ডার করেছিলাম খেতে পারবো না বলে, তারপরে দেখলাম যে না, তারা সন্তুষ্ট না বলে দুই প্লেট অর্ডার করলাম। নিউ মার্কেটের দোকানদারদের অবস্থা এখন আসলে খুবই দুর্বিষহ, ব্যবহার খুবই খারাপ উল্টাপাল্টা। আচ্ছা যাই হোক, তারপর আমি বিকালের মধ্যে বাসায় চলে আসলাম। এসে আমার হাজব্যান্ড হচ্ছে যে একটা কাজে দেশের বাইরে যাবে, তো ওর জন্য ওর কিছু নিজের শপিং আছে, কেনাকাটা রয়ে গেছে, সেগুলো করতে হবে, তো আমরা সেজন্য বের হয়ে পড়লাম। এটা হচ্ছে যে ফ্রিল্যান্ডে ও কিছু শার্ট দেখছিল, তারপরে সব জায়গায় এখন দেখলাম যে খুব সেল চলছে, ফ্রিল্যান্ড, তারপর জেন্টাল পার্ক, তারপর ইনফিনিটি, সব জায়গায় খুব সেল চলছিলো। ভালো ভালো ছেলেদের কাপড়ই বেশি, মেয়েদেরও ছিল, তো মেয়েদের কাপড়গুলো হচ্ছে যে একটু টিনেজারদের জন্যই আমার কাছে মনে হয়, এই যে মেয়েদের সব জিনিস। এই যে এরপর আমরা এখানে হচ্ছে জেন্টাল পার্কে আসলাম। জেন্টাল পার্কে আউটলেটটা উত্তরাটা খুবই সুন্দর, খুব সুন্দর করে গুছানো। এভাবে হচ্ছে যে শুক্রবার দিনটা এভাবে ঘুরে ঘুরে শপিং করে এই দিনটা কাটলো। খুবই ক্লান্ত হয়ে পড়েছিলাম বাসায় এসে, তারপর ওই দিন আর কোনো ব্লগ আসলে বানাইনি, এভাবেই দিনটা শেষ হয়ে গেল। তারপর দিন হচ্ছে আমার আর সকালের থেকে কোনো ব্লগ ভিডিও করা হয়নি, এটা হচ্ছে যে দুপুরবেলা করেছিলাম। শুক্রবার দিন দুপুরে হচ্ছে যে এসে আমি শপিং থেকে এসে নিউ মার্কেট থেকে এসে দেখি যে আমার কাজিন হচ্ছে এই কাচ্চি বিরিয়ানি, তারপর জালি কাবাব, রোস্ট, বোরহানি এগুলো পাঠিয়েছে। ওর মেয়ে কানাডা থেকে এসছে, তো এর অল্প দিনের মধ্যে হচ্ছে যে কোনো তো আয়োজন করা হয়নি বা কোনো বিয়ের দাওয়া তো পাবে না, তাই ভালো বিয়ে বাড়ি ক্যাটারিং সার্ভিস থেকে এগুলো অর্ডার করেছে। আর আমাদের সবাইকে দাওয়াত দেওয়ার কথা ছিল, ওরা অসুস্থ হয়ে পড়াতে আর দাওয়াত দিতে পারেনি, তো এগুলো আমাদের জন্য সবার বাসায় বাসায় পাঠিয়েছে। খুবই মজা ছিল, কাচ্চি আর জালিটা খুব মজা ছিল, ইভেন বোরহানিটাও খুব মজা ছিল, রোস্টটা এভারেজ ছিল, খুবই মজার খাওয়া। থ্যাংক ইউ রিমি আপু এই এত মজার মজার খাওয়া দাওয়ার জন্য। তারপর বিকালের দিকে আমরা একটু আবার আরং গেলাম, আমার বোনের মেয়ের জন্য একটু টুকটাক গিফট কিনবো, দেখি কী কিনা যায়, ভাবলাম যে ঘুরতে ঘুরতে গেলাম। সেখানে গিয়ে প্রথমে ব্যাগ দেখছিলাম, ব্যাগ এত ভালো লাগেনি, তারপরে জুয়েলারি দেখলাম, রূপার যে অর্নামেন্টস থাকে ওগুলা, রূপার অর্নামেন্টসটা হয় কি একটু যে টেকসই থাকে, যেমনই একটু দেখতেও ভালো লাগে, আর ওর রূপার অর্নামেন্টসগুলো তো খুব সুন্দর সুন্দর ডিজাইন থাকে। তারপরে ওর জন্য আর ওর চাচির জন্য আমাকে মানে যে ভাবি আমার জন্য গিফট পাঠিয়েছিলেন, ভাবির জন্য আর ওর জন্য রূপার এই কানের দুল নিয়ে নিলাম, নিয়ে আপুর বাসায় চলে গেলাম। গিয়ে ওরা তো এখনও অসুস্থ, দিয়ে আসলাম, আমার ভাগ্নিটা চলে যাবে। আর ওই যে ওর বাসায় গিয়ে আমার বোনের ছেলের খেলনা নিয়ে আমার ছোটো ছেলে খুব সুন্দর করে খেলছিল, সেটা একটু ক্লিপস নিয়ে নিলাম, এই আর কি। ঠিক আছে, তাহলে আজকের মতো এখানেই, সবাই ভালো থাকবেন, আর ইউটিউব থেকে যারা দেখছেন তারা অবশ্যই সাবস্ক্রাইব করবেন, আর ফেসবুক থেকে যারা দেখছেন